যে মেয়ে ভাত খাবে বেরিয়ে কাজে যাবে বলে আজকে থেকে কাজে যাবে, তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে। আর এই যে মাছ ভাজা হয়েছে, মাছ ভাজা পালং শাকের তরকারি দিয়ে দিয়ে দেবো, তারপরে রান্না হবে। এই যে করবো বাঁধাকপির তরকারি, পালং শাকের তরকারি আর ফুলকপি দিয়ে এই মাছের টক আর কিছুটা ঝাল করবো। এইটা রান্নাবান্না আগে মেয়েকে ছেড়ে দিই। বের করেছি তাদের মাশরুম রাত্রিবেলার জন্য, এটা বানিয়ে রেখে দেবো। এইটা বের করেছি, পরে কাটবো, আগে মেয়ে চলে যাক তারপর। মাম, এই ভাত মাখিয়ে দিয়েছি, চলে চলে, খাবার দিয়ে দিয়েছি তোর। চলে আয়, গরম ওই জন্য তোর তরকারি করে দিইনি, তো তোর ভেজে ভেজে দিয়েছি মাছটা, তো গরম গরম ভাজা করে দিয়েছি, ঝোল ঝাল করলে খাবি না সকালবেলা, তাই গরম গরম ভেজে দিলাম। এখন কি পরে আমি এডিট করবো এক্ষুনি, আর একটা লিখবো যে তোকে বলি তুর শুয়ে আছে ওরকম কি হচ্ছে, কি কামড়ে দিস, ও চুঁচছে ভিজা মুখে চুঁচছে, এরকম করে শুয়ে আছে উল্টিয়া, ওরকম করে শুয়ে আছে উল্টে ঘুমাচ্ছে দুজনে। আরে না আমি দেখলাম ওটা, আরে কামড়ায় না, এটা চুষ, এই যে যে এ করছে সে ভিজা ভিজা মতো, ওর মা মানে গা এ করছে সেইটা ভিজা ভিজা মতো, ও উল্টে ঘুমায় একটু আগে দুজনে ছটফট করছে, ওর ঘুমায় ঠান্ডায়। জানলা দিয়ে দেখি ওদেরকে, ওরকম ঠান্ডা পড়ছে না ঘুমাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমাদের পরিবারের সবাই ভালো আছে, আমি মোটামুটি ভালো আছি। এই মাত্র গেলাম মেয়েকে ছেড়ে দিয়ে এলাম, এবার রান্না বান্না সারবো, তাই রান্নাঘরে ঢুকে পড়েছি। মেয়েকে তো মাছ ভাজা একটু দিলাম, খেয়ে বিরক্ত হয়ে হয়ে গেল, তো সকালে এত সকালে খাওয়া যায় না, এখন তো এখান থেকেই যাতায়াত করছে, যেহেতু আজকে মঙ্গলবার, তো সোমবার দিন ছুটি ছিল কোর্টায় যায়নি, আজকে এই বেরোলো একটু আগে, ওর বাবা গেল বাসটাতে, ওকে বাসে তুলে দিয়ে ওর ডিউটি চলে যাবে। আর আমি এই মেয়েকে কোনো রকম রান্না করে দিয়েছি, এবার রান্না বান্না করব, তারপরে আজকে বিকেলবেলা ভাইজি তো ফোন করছে কালকে রাত্রিবেলা, আজকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে, বলেছে চলো আমি অনেক হয়ে গেছে, এবার এবং তোমাকে একটু ডাক্তার দেখাই, তো অনেক ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, সেক্স নিচ্ছি, তো চলুন দেখা যাক কেমন থাকি, ওষুধটা খেয়ে পরেই অবশ্য আপনাদের জানাবো। আর আপাতত আগের তুলনায় অনেক রকমই তো ওষুধ খাচ্ছি, একটু ভালো আছি আগের তুলনায়, তো এখন রান্না বান্না সেরে নেবো, নিয়ে তারপরে বেরোবো ভাইজির সঙ্গে, যাবো ভাইজির সঙ্গে যাবো, বেরোবো, তারপরে গিয়ে দেখা হবে। চলুন পট চটপট করে রান্না বান্না করে নিই, ভাইজি বলেছে কারণ যত খুব ভিড় হয়, তো ওটা বদলাল চোখে ডাক্তারের কাছে যাব, অনেক ভিড় হয় আর নতুন আমি যাচ্ছি, তাই জন্য চটপট করে রান্না বান্না সেরে নিয়ে ঘরের কাজটা সেরে নিয়ে পরে আপনাদের সামনে আসছি। তো এইটা দাঁড়িয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এটা দিল মেয়ে, অর্ডার দিয়েছিল, বিয়ে বাড়ি গেছে ওই জন্য খুলে দেখে নিচ্ছে। এখন ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস আনলে সেটা ঠিকঠাক ভাঙা কি সে ঠিক মতো দিচ্ছে নাকি দেখাটা উচিত, তাই খুলে সবগুলো ভালোভাবে আমি দেখে নিলাম যে না না ঠিক আছে। তারপরে যে দিয়ে গেল এই আমার বাড়ির পাশে, অবশ্য কোনো ভয় নেই, ও নিজেই খুলে দেখায়, তবু আমাকে বললো কাকিমা তুমি একটু দেখে নাও ঠিকঠাক আছে নাকি, কারণ অনেকেই তো ঠকাচ্ছে এইভাবে, তাই দেখলাম ঠিকঠাক আছে আর জিনিসটা তো ভালোই লাগছে, ঠিক আছে মেয়ে আসুক তারপরে দেখবে। এখন বাজে পৌনে চারটে, পৌনে চারটার সময় এখন বেরোবো ডাক্তারের কাছে, আগে হেমোপ্যাথি করতাম, হেমোপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে তারপরে এলোপ্যাথি,
তারপর ভাইঝি বলছে তুমি তো এত ওষুধ খেয়েছো, আমি যার কাছে ওষুধ খাই এরপতি না আয়ুর্বেদিক বললো, তো চলো একবার তুমি দেখিয়ে আনবে। আমি আশা করি 15 দিনের মধ্যে, 10-15 দিনের মধ্যে তোমার রেজাল্ট দিবে, তুমি ভালো থাকবো। তাই জন্য বললাম ঠিক আছে, আবার সেই এলোপাথির কাছে গেলে বলবে এই ওষুধ খাও সেই ওষুধ খাও, দেখি হেমোপাথির কাছে তাই যাবো। এখানে না বদলাল চোখে, হ্যাঁ বদলাল চোখে ডাক্তারটা বসে, ভাইজি দেখায়, তো ভাইজি সঙ্গে করে নিয়ে যাবে। তো আমি বেরিয়েছি, ছেলে মেয়ে তো আজকে কোর্টে চলে গেছে, আজ থেকে মেয়ে আসেনি, আমি এসে সন্ধে টন্ধে দেবো, সব জামা কাপড় গুছিয়ে ঘর দর ঝাঁট দিয়ে বেরোচ্ছি। ঘরে কেউ নেই, ছেলে এক্ষুনি আসবে, ছেলেকে চাবিটা দিয়েই বেরোবো। তো ও বললো 4:10-15 মধ্যে বেরোতে, আমি রেডি হয়ে পড়েছি, বেরোবো। আর এই শাড়িটা আমার প্রথম বছর, নতুন যখন বিয়ে করি প্রথম বছর দুর্গাপুজোর শাড়ি, আজকে ভেতর থেকে বের করে পরলাম, অনেক দিনের শাড়িটা ফুলি পরি, এ কেমন মানে কত পুরনো শাড়ি তবুও ভাল, মানে শাড়িটাকে গুছিয়ে রাখি, তো সেটাই পরে বেরিয়ে পড়েছি। তো চলুন যাওয়া যাক, আর গিয়ে দেখাবো ডাক্তারের কাছে, তারপর ভাসে উঠবো, ভাইজিকে ফোন করি এখন। এই যে বেরোলাম, যা ঘর যা ঘর যা ঘর যা, পিছবড়ি ব্লগ বানায়। ও আপনার মাথায় ঢুকবে না, আপনি এখন যেটা নিয়ে আছেন সেটা নিয়ে থাকুন, আপনি অন্য দিকে গেলে আমরা মরে যাব। তো এখানে ভয়েস দিচ্ছি কারণ পাশে না গান বাজছে, যেহেতু এটা বাজারের উপরে তো গান বাজছে, তাই দাদাটা আমার দাদা জেঠুর দাদা, দাদা জেঠুদের দাদার দোকান চলে এসেছি, দাদার সময় এইখান থেকেই যাওয়ার সামনে দিয়েই আমরা ডাক্তারের কাছে যাই। তাই দাদা কত কালেকশান আমাদেরকে দেখাচ্ছে, বলো কত সুন্দর সুন্দর কালেকশান আছে, সব খুলে খুলে দেখছে। দাদা বলছে যে দোকানটা দেখতে আমার এরকম, কিন্তু আমি ভেতরে মাল রাখ, এখানে মাল রাখি না, তো এত সুন্দর সুন্দর। তো আমি আর ভাইঝি মিলে দেখছি গয়নাগাটি রূপোর কত রকম জিনিস, তাই দাঁড়িয়ে গেছি। আর এখানেও বর্দার সঙ্গেও দেখা হলো, বর্দা এখানেই পড়াতে আসে, বর্দার সঙ্গে একটু কথা বললাম, বর্দা দেখি বেরিয়ে গেল, টিউশনি দেরি হয়ে যাচ্ছে, দাদা বলে চা খা, আমরা একটু বসলাম দেখি জিনিসগুলো। বুধবার চলে এলাম, বুধবার বিকেল বেলা খুব সুন্দর হয়ে গেছে, মা আমি দুজনে বেরিয়েছি হাঁটতে, এখান থেকে হেঁটে বাজারে ঢুকবো, তারপরে ফুল নেবো, ফল কিনবো, তারপরে বাড়ি ফিরবো। তো ডাক্তার যখন হাঁটতেই বলেছে, কালকে তো গেছিলাম তাই একটু হাঁটছি, তো চলুন বাজার করি, কী কী সব পুজোর বাজার করে তারপরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে তো বুধবার, তাই গেছিলাম ফুল ফল, বৃহস্পতিবার কালকে ফুল ফল কিনে আনলাম, আজকে বুধবার কাল বৃহস্পতি, তাই জন্য ফুল ফল কিনে আনলাম। আর ওদিকে ছেলের মাংস রান্না হবে বলে সব বাজার করে আনলাম, মস্ত ওই আলু পেঁয়াজ এগুলো, আর চাউমিন আর এগরোল নিয়ে এসছে, ও আমি এগরোল, আমার জন্য দাদার জন্য এগরোল আর ওর জন্য চাউমিন। এই যে আমি চা এই মতো সন্ধে দিয়ে এসে বসছি, এই চা আর চাউমিন আর এগরোল আর ও চাউমিন খাচ্ছে, বসি বসে চা চাউমিনগুলো খেয়ে নিই, তারপরে রাত্রিবেলা ভাত ভাত মাংস পাবে, চলুন পরে আসছি আগে চা খেয়ে নিই। তো চলুন, আজকে তো বুধবার, বুধবার এই সন্ধেবেলা আজকে মেয়ে যায়নি, মেয়ে আজকে বেরিয়েছিল যাবে বলে, হচ্ছে এতে যাবে বলে, কোর্টে যাবে বলে বেরিয়েছিল, তারপরে কি মিটিং ফিটিং হচ্ছে বা গাড়ি ফাড়ি তুলে নিয়েছে মেয়ে, ওই জন্য গেল না, বেরিয়েও গেল না মেয়ে, তাই জন্য মেয়ে ওই যে রাত্রিবেলা
আজকে সকালবেলা যাইনি, তাই বিকেলবেলা মেয়ে আর আমি বেরিয়েছিলাম। যেহেতু কালকে ভাইজির সঙ্গে গেছিলাম, ডাক্তারের কাছে জোর করে ভাইজি নিয়ে গেছিল, বলছিল যে যে তুমি তো অনেক ডাক্তার দেখিয়েছো, তুমি একবার এই ডাক্তারকে দেখাও না। আমি তো ওষুধ খাচ্ছি, ভাইজির কোমর কোমরে না পায়ের প্রবলেম ছিল, নাকি ভালো আছে, আরও অনেকে ভালো আছে, ভাইজি জোর করে নিয়ে গেছিল, তাই কালকে গেছিলাম ভাইজির সঙ্গে। ওটা কাপাসবিড়া এখানে হাইরোডে গেছিলাম, ডাক্তারবাবুকে দেখালাম। তো ডাক্তারবাবু একটা টেস্ট বলেছেন, তারপরে বলেছেন যে যে আপনি সকালবেলা করে মর্নিং ওয়াক করার চেষ্টা করবেন। আমি তো মর্নিং ওয়াক করে বললাম, এখন তো বললে ও ডাক্তারবাবু বলছে যে এখন তো কুয়াশা পড়ে গেছে, হয়তো মর্নিং ওয়াক করতে পারবেন না, তো একবার করবে বিকেলবেলা হাঁটবে। তাই বিকেলবেলা আমি আর মেয়ে বেরিয়েছিলাম। তারপর তার আগে বলি, তারপরে ওখানে ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসার সময় আমার দাদার আমার জেঠু ছেলে সোনা রূপোর দোকান ওখানে। তো এবার দাদার ঘর মানে দোকানের সামনে দিয়ে যাচ্ছি, দাদা বলে দেখা করে যাবি, তাই গেলাম দাদাদের সঙ্গে কথা বললাম, অনেক কালেকশান অনেক কিছু জিনিস গয়নাগাটি সব দেখলাম, কথা বললাম অনেকক্ষণ, তারপরে ওখান থেকে এসে বাড়ি এলাম। তো এই যাই হোক, এই ভাইজি তো নিয়ে গেলো, ওষুধ তো খাচ্ছি কটা মোটামুটি, মলামও লাগাতে দিচ্ছি, শেক নিতে বলেছে ওগুলো তো করছি। আর চলুন মেয়েতে এসে তাড়াতাড়ি করে রান্না করলাম, ডিমের ঝোল রান্না করলাম, যেহেতু মেয়ে কাল যা আজকে তো যায়নি, কাল সকাল সকাল কোর্টে যাবে। মেয়েকে বললাম যে আমি বিছনা টিছনা সব ঝেড়া ঝেড়ে এই যে এসে বসছি, মেয়েকে এবার খেতে দেবো। চলুন ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসি। সবাইকে গুড নাইট।